সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই আশা করি সকলে ভালো আছেন। আপনি টিবিএলজি গ্রুপ চ্যানেল, সাথে আছি আমি টিবিএলজি গেমার। সো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে সেগুলো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। গাইস, আজকে আমাদের গেমের ভিতরে চলে আসছে, মানে আজকে আসে নাই, অনেক দিন আগেই আসছে, গেমের ভিতরে চলে আসছে ইবো m1887-এর গান স্কিন। গাইস, ইবো m1887-এর গান স্কিন, আবার তোমরা মনে করো না যে আমি আবার ক্রিমিনাল স্পিন মারতে আসছি। গাইস, আসলে না গাইস, আমি ক্রিমিনাল কিন্তু স্পিন মারতে আসিনি, আমি কিন্তু আজকে গান স্কিন বের করতে আসছি। দেখবো আমাদের কত ডায়মন্ড খরচ হয় গাইস আমাদের এই ইবো m1887-এর গান স্কিন নিতে। গাইস, আমি সম্ভবত জানি যে এরকম 1200-1300 ডায়মন্ড লাগে, কিন্তু আমরা 550 ডায়মন্ড নিয়ে আসছি। 550 ডায়মন্ড দিয়ে কি গাইস আমরা কি বের করতে পারবো? ভাই, লেজেন্ডারি একটা জিনিস কি আমরা কি 550 ডায়মন্ডে বের করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? তো তোমরা অ্যানিমেশনটা দেখলেই বুঝতে পারতেছো এটা কতটা লেজেন্ডারি হতে পারে। আর গাইস, এই অ্যানিমেশনটার জন্য মানে আমার মানে ফিদা হয়ে গেছে যখন আমি দেখছি, তার জন্য গাইস আমি ইবো m1887-এর গান স্কিনটা নিব। আর মেন কথা হচ্ছে যে ইমোটটা কিন্তু একটা অস্থির একটা ইমোট, সেগুলো তোমরা কি বলো? অস্থির একটা ইমোট না হলে কিন্তু এই ইবো গানটা কিন্তু তৈরি হইতো না গাইস। তার জন্য আমাদের এই ইবো m1887-এর গান স্কিনটা এখন বের করব। আর গাইস, এখন শুরু থেকে আমাদের 9 ডায়মন্ড স্পিনে যদি বেঁধে যায় গাইস, তো 9 ডায়মন্ড স্পিন করে দিলাম গাইস ফাইনালি। এবার আমরা কী পেলাম? বাই m60-এর গান ক্রেড দিয়েছে আমাদের গ্যারেনা, এইরকমই করতেছে এখন, মানে শুরু থেকেই আমাদেরকে দেখাইতেছে যে আমি আমার লাকটা কত খারাপ। আর গাইস, এবার কিন্তু আমরা 19 ডায়মন্ড স্পিন করে দিয়েছি অলরেডি, কিন্তু 19 ডায়মন্ড স্পিনে আমরা পেয়ে গেলাম টোকেন বক্স। গাইস, টোকেন বক্স থেকে আমরা 5টা টোকেন পেয়ে গেছি অলরেডি, মানে এই 5টা টোকেন দিয়ে আমাদের অনেকটাই এগিয়ে গিয়েছে গাইস। এবার আমরা 39 ডায়মন্ড স্পিনে ভাই সাপ, এবার দিয়ে দেরে ভাই রে ভাই, একটুর জন্য দিল না গাইস, কি বলবো, ম্যাজিক কিউব ফ্রেগমেন্টাই দিল গাইস। এবার 69 ডায়মন্ড স্পিন গাইস, 69 ডায়মন্ড স্পিনে এবার আমরা কি পাবো গাইস দেখি। এবার আমাদের 69 ডায়মন্ড স্পিনে ফাইনালি এবার আমরা ও ভাই সব ডায়মন্ড রয়্যাল ভাউচার পেয়ে গেলাম গাইস। এবার আমাদের 99 ডায়মন্ড স্পিনে এবার আমরা দেখি কী বাদে, 99 ডায়মন্ড স্পিন দিয়ে একটা সাপবোর্ড পেলাম। আর গাইস, কংগ্রাচুলেশন দিয়ে দিছে একটা সাপবোর্ড, আর কিছুই দেওয়ার নাই গ্যারিনার, এটাই দিব। আর 199 ডায়মন্ড স্পিন গাইস, 199 ডায়মন্ডে কি বাদলো ভাই সাপ, 5টা টোকেন কিনলাম ভাই, এটা একটা 40 ডায়মন্ড দিয়ে তো একটি বক্স কিনলে আমার ভালো হইতো গাইস, কী হলো 5টা টোকেন পাইলাম রে ভাই। এবার 299 ডায়মন্ড স্পিন ভাই, এখন তো আমার কাছে ডায়মন্ড নাই, তো ডায়মন্ড এখন আমার ভাই, এখন তো আমাদের ডায়মন্ড টপ আপ করা লাগবে। ডায়মন্ড এখন কই থেকে টপ আপ করবো ভাই, আমার কাছে টাকা নাই, মাথা নষ্ট, এখন কীভাবে টপ আপ করবো? কিন্তু আমাদের m1887-এর গ্যান স্কিনটা তো নিতেই হইব। সো গাইস, তো আর ওয়েট করে কোনো লাভ নাই, এবার আমরা ডায়মন্ডের টপ আপ করে সেই ভিডিও তোমাদের মাঝে এখনই শো করতেছি। আর গাইস, ফাইনালি আমরা 300 ডায়মন্ড নিয়ে এসেছি গাইস, 300 ডায়মন্ড দিয়ে আমাদের 2টা স্পিন বাকি, 2টা স্পিন এবার আমরা করে নেব। এবার আমাদের লাস্ট স্পিন 299 ডায়মন্ড স্পিনে গাইস, 299 ডায়মন্ড স্পিন, ও ভাই সব পাইছি রে ভাই, আরে ভাই এটা কী পাইলাম রে ভাই, আরে রে ভাই সাপ, আমাদের লুট বক্স দিছে ভাই সাপ। এবার আমাদের ডায়মন্ড কিন্তু 300 ডায়মন্ড শেষ হয়ে গেছে, এবার 499 ডায়মন্ড মানে লাস্ট স্পিন, এত ডায়মন্ড মানে কত ডায়মন্ড খাইছে আমাদের ইন টোটাল, সেগুলো আমরা একটু পরে হিসেব করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবো, মানে কত ডায়মন্ড আমাদের খরচ হয়েছে। এবার ফাইনালি আমরা 500 ডায়মন্ড টপ আপ করছি গাইস, 500 ডায়মন্ড টপ আপ করে এবার আমাদের ফাইনালি এবার আমরা নিয়েই নেবো m1887, কিন্তু মিস করা যাইব না, তোমরা চাইলে নিতে পারো আর না চাইলে নাই। আর গাইস, এবার আমি তো মিস করবো না, আমি তো নিয়েই নেবো গাইস ফাইনালি। এবার আমাদের লাস্টের স্পিন 499 ডায়মন্ড স্পিন করলে এবার আমরা কিন্তু পেয়ে যাবো। আর গাইস, এবার আমরা কিন্তু ফাইনালি স্পিন করে এবার আমরা নিয়েই নেবো গাইস, তো আর ওয়েট করে কোনো লাভ নাই, তো অনেক ওয়েট করছি এই মানে এই গান স্কিনটা আসার জন্য অনেক ওয়েট করছিলাম গাইস, তোমরা তোমাদেরকে বিশ্বাস হয় গাইস। এবার আমরা নিয়ে নিলাম, কংগ্রাচুলেশন, অ্যানিমেশনটা দেখি গাইস, অ্যানিমেশনটা কিন্তু খাতারনাক একটা অ্যানিমেশন, আর যদি ইমোটটা যদি দেখি না সেগুলো আরও যৌথ হবে গাইস। সো গাইস, তো এবার আমরা তো পুরোপুরি নিয়ে নিলাম আমাদের m1887-এর গান স্কিন, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ল্যাবে দেখাবো, মানে আমাদের সেই গান স্কিনটা ল্যাবে না, এখান থেকে তোমাদেরকে দেখাইতেছি আগে কীরকম গান স্কিনটা। তো গাইস, এখন বর্তমান level 1-এ আছে, দেখি গাইস তো আমরা কতটুক পর্যন্ত আপডেট করতে পারি গাইস, আপডেট কী করতে পারবো, আসলে কয়টা টোকেন আছে সেগুলো আমিও জানি না, কিন্তু এটা কিন্তু নতুন আসছে গেমের ভিতরে, সেই হিসেবে কিন্তু টোকেন কিন্তু নাই, টোকেন আছে গাইস 10টা। আর গাইস, যখনই আমরা এই m1887-এর গান স্কিনটা যখনই ম্যাক্স করবো, তখন সেই ভিডিও তোমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা গাইস। তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দিও। আর গাইস, সেগুলো করতে কিন্তু তোমরা ভুলো না গাইস, আর কমেন্ট কিন্তু করবেই, আর তোমাদের কার কত ডায়মন্ড খরচ হয়েছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর গাইস, আমার যে কত ডায়মন্ড খরচ হয়েছে সেগুলো তোমাদের তো বলে দিলাম, ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর গাইস, আজকের ইভেন্ট রিলেটেড ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই গাইস লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তো আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দিও। যখনই অল সেট করে দেবো তখনই তোমার এই বাইরের ভিডিও কখনো তোমার থেকে মিস হবে না। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ গাইস, পিস।